হ্যাঁ, মিল্কফিশ সম্বন্ধে সংক্ষেপে ওই মাছ সম্বন্ধে দু চার কথা শেয়ার করবো আপনাদের সাথে। বিষয় হচ্ছে মিল্কফিশ হচ্ছে ফিলিপিন্সের জাতীয় মাছ, ওর বিজ্ঞানসম্মত নাম চ্যানোস চ্যানোস। মাছটা আমাদের ওই দক্ষিণ দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে সিবা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার চেন্নাইতে অবস্থিত। তো ওখানকার বৈজ্ঞানিকগণ এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে চারা তৈরি করেছেন, এবং সেই চারা আমরা আমাদের এখানে বেশ কিছু মাছ চাষি চাষও করেছিলেন। তো এমনি লিটারেচারেও যেটা দেখা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে আমি চাষের অভিজ্ঞতা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই মাছটা ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি মানে লবণতার অনেকটাই তারতম্য এরা সহ্য করতে পারে। এখানে চাষ করতে গিয়ে যেটা দেখা সেটা হচ্ছে আপনার নোনা জলে যারা ভেনামি চাষ করেন ওনাদের ফার্মে এই মাছটা ভালো বৃদ্ধি হয়েছে, এবং মিষ্টি জলেও কিন্তু মাছটা বেঁচে ছিল, এবং মাছের বৃদ্ধি নোনা জলে তুলনামূলকভাবে যদিও একটু কম ছিল কিন্তু বৃদ্ধি হয়েছে এবং মাছটা বেঁচে ছিল। মানে এটাই বলার যে মিল্কফিশ মাছটাকে কিন্তু আমরা আমাদের নর্মাল চাষের আওতায় কিন্তু একটা মাছের উৎপাদন বাড়ানোর জন্য একটা মাছ হিসেবে ভাবতে পারি। বিশেষ করে যারা নোনা জলের মাছ চাষ করেন, আমরা ব্র্যাকিশ ওয়াটার ফিশারি বলি, যেখানে আপনার বাগদা বেনামি এই সমস্ত নোনা জলের মাছ চাষ হয়, তো সেখানে কিন্তু আমরা মিল্ক ফিশের কিন্তু একটা বাণিজ্যিক হারে চাষের কথা ভাবনা চিন্তা করতে পারি। এবং এই চারা সিড যেহেতু সরকারি গবেষণা কেন্দ্র থেকে পাওয়া যায়, আমরা অতি সহজে সরকারি রেটে মাছটাকে পাবো, এটা একটি বিষয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে মাছটা যেহেতু নতুন মাছ, মিল্ক ফিশ মাছটা এখনও পর্যন্ত আমাদের সাধারণ বাজারে এর পরিচিতি নেই, তো এই মাছটা চাষ হলে পরে যখন মানুষ মাছটাকে খাবে তখন এই মাছের কিন্তু পরিচিতি এমনিতেই বাড়বে। তাছাড়া মাছটার এক্সপোর্ট ভ্যালু রয়েছে, আমরা মাছটাকে বাইরে যদি লার্জ স্কেলে কেউ চাষ করতে চাই তো আমরা এটাকে এক্সপোর্টও করতে পারবো, বাইরে মাছটা এক্সপোর্ট করা যাবে। মাছটা আপনারা যারা ব্র্যাকিশ ওয়াটার ফিশারি দেখেছেন নোনা জলে মাছ চাষে একটা ওই আপনার ল্যাব ল্যাব জাতীয় শ্যাওলার একটা আস্তরণ তৈরি হয়ে যায়, এই মিল্ক ফিস এই ল্যাব ল্যাব জাতীয় খাবারগুলো কিন্তু বেশি খায়। তো এই মাছটাকে ছাড়লে কিন্তু এমনিতেই আমরা ব্র্যাকিশ ওয়াটার যে ফার্ম রয়েছে সেই ফার্ম কিন্তু এই মাছের চাষের জন্য কিন্তু অনেকটাই বায়োলজিক্যালি কিন্তু পরিষ্কার থাকে, কন্ট্রোলও থাকে। তো এই কতগুলো বিষয় শেয়ার করার পরে অন্য কোনো একটা ভিডিওতে মিল্ক ফিস সম্বন্ধে আরও ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি এই নিয়ে অবশ্যই আলোচনা করব। সকলে ভালো থাকুন, আবার পরে দেখা হবে।